সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুদ্ধের মধ্যেও পশ্চিম তীরে বেড়েছে হামাসের সমর্থন। আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক, গাজায় যুদ্ধ চলবে, বললেন ইসরায়েলি মন্ত্রী। বাইডেনের কঠোর বার্তা নিয়ে ইসরায়েল যাচ্ছেন জ্যাক সুলিভান অস্টিন। অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমি বাজেয়াপ্ত করার ইসরায়েলের পরিকল্পনার নিন্দা কাতারের। মিয়ানমারে স্বৈর শাসনের অবসান ঘটাতে লড়াই চলবে। গাজা পরিস্থিতিকে লেলিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করল রাশিয়া। হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল মার্কিন যুদ্ধজাহাজ। এবং ফরাসি স্কুলে ছুরি হাতে শিক্ষককে হুমকি 12 বছরের মেয়ের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। যুদ্ধের মধ্যেও পশ্চিম তীরে বেড়েছে হামাসের সমর্থন। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের মধ্যে একটি জরিপে দেখা গেছে, দখলকৃত পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠী হামাসের জনপ্রিয়তা বেড়েছে। শুধু পশ্চিম তীর নয়, বিধ্বস্ত গাজাতেও তাদের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। পশ্চিম তীরের শাসক ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চান প্রায় 90% ফিলিস্তিনি। জরিপটি পরিচালনা করেছে প্যালেস্টিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ বা PSR। গাজা ও পশ্চিম তীরের 1,231 জন ফিলিস্তিনি এই জরিপে অংশ নিয়েছেন। 22 নভেম্বর থেকে 2 ডিসেম্বর এটি পরিচালনা করা হয়। এটির ভুলের মার্জিন ধরা হয়েছে 4% পয়েন্ট। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে গাজার 57% এবং পশ্চিম তীরের 82% মনে করেন 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা সঠিক ছিল। উত্তরদাতাদের অধিকাংশ মনে করেন জেরুজালেমে আলাক্সা মসজিদ রক্ষা এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করতে হামাস এই পদক্ষেপ নিয়েছে। মাত্র 10% মনে করেন ইসরায়েলে হামলা চালিয়ে 1,200 জনকে হত্যার মাধ্যমে হামাস যুদ্ধ অপরাধ করেছে। বেশিরভাগ অংশগ্রহণকারী বলেছেন হামাসের যোদ্ধারা নৃশংসতা চালাচ্ছে এমন ভিডিও তারা দেখেননি। 7 অক্টোবর হামাসের হামলার পর গোষ্ঠীটিকে নির্মূলের অঙ্গীকার করেছে ইসরায়েল এবং এই লক্ষ্যে গাজায় বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে। তাদের হামলায় এখন পর্যন্ত 18,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের পশ্চিম তীরের ক্ষমতায় রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর গাজা শাসন করে হামাস। 2007 সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার ক্ষমতা কেড়ে নেয় হামাস। 2006 সালের পর ফিলিস্তিনে কোনো নির্বাচন আয়োজন হয়নি। সর্বশেষ নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক, গাজায় যুদ্ধ চলবে, বললেন ইসরায়েলি মন্ত্রী। আন্তর্জাতিক সমর্থন থাকুক আর নাই বা থাকুক, গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চায় ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বুধবার একথা বলেছেন খবর AFP ও আনাদোলুর। পশ্চিম জেরুজালেমে সফররত অস্ট্রেলিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসের সঙ্গে বৈঠকের সময় কোহেন বলেন গাজায় যুদ্ধবিরতি হামাসের জন্য উপহারের মতো কাজ করবে, ফলে তারা ফিরে যেতে ও ইসরায়েলের বাসিন্দাদের হুমকি দেওয়ার অনুমতি পাবে। তবে মন্ত্রণালয় থেকে জারি করা একটি বিবৃতিতে একথা বলা হয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার সরকার শক্তিশালী ও পরিবর্তন করতে হবে। বাইডেন ওয়াশিংটনে একটি প্রচারণা তহবিল সংগ্রহে বলেন নেতানিয়াহুর সরকার ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে রক্ষণশীল সরকার, এটি দ্বিরাষ্ট্রীয় সমাধান চায় না। বাইডেনের কঠোর বার্তা নিয়ে ইসরায়েল যাচ্ছেন জ্যাক সুলিভান অস্টিন। আন্তর্জাতিককে সমর্থন হারানো ও দ্বিরাষ্ট্র সমাধান না মানার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্টের কড়া সতর্ক বার্তার পর এবার ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। জ্যাক তার 2 দিনের সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জক, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ছাড়বেন জ্যাক সুলিভান। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন বলেছেন জ্যাক সুলিভান তার 2 দিনের সফরে নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগের সঙ্গে ইসরায়েল ও গাজার সর্বশেষ
উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিনেরও আগামী সপ্তাহে ইসরায়েল সফর করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন নিরাপত্তা দপ্তর। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধান নিরাপত্তা অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তার এই সফর এমন সময় হচ্ছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোপন মনোভাব প্রকাশে নিয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত মঙ্গলবার নির্বাচনী তহবিল যোগানের প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহু ও তার সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে রক্ষণশীল সরকার যারা দুই রাষ্ট্রীয় সমাধান চায় না। নেতানিয়াহুকে তার কট্টরপন্থী সরকারের পরিবর্তন করা উচিত। এছাড়াও ইসরায়েলকে নিরাপত্তার বিষয়ে সতর্ক করে বাইডেন বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তায় নির্ভর করতে পারে, তবে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি কিছু রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে, বিশ্বের অধিকাংশই অংশীদারও আছে, কিন্তু ইসরায়েল নির্বিচারে বোমা হামলার মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। বাইডেনের এই বক্তব্যের মাধ্যমে প্রকাশ্যে সহযোগিতা করা হলেও আড়ালে ইসরায়েলের সঙ্গে দেশটির মতবিরোধ বাইরে আসে। একই সঙ্গে ফিলিস্তিন প্রশ্নে নেতানিয়াহুর অনৈতিক মনোভাবও প্রকাশ্যে আসে। অন্যদিকে নেতানিয়াহু সেদিন মতবিরোধের কথা স্বীকার করে তা সমাধানের আশা ব্যক্ত করেন। নেতানিয়াহু বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে হামাস নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ রয়েছে এবং আমি আশা করি আমরা এখানেও চুক্তিতে পৌঁছব। নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী সময়ে পুনর্গঠনের জন্য গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেও মার্কিন প্রশাসন তার এই বক্তব্যে আস্থা রাখছে না। তাদের আশঙ্কা নেতানিয়াহু গাজা দখল করতে চায়। এ নিয়েই দুই পক্ষের মতবিরোধ সামনে এলো। এরই প্রেক্ষিতে দুই রাষ্ট্রের দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার ইসরায়েল সফরের খবর এলো। অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ভূমি বাজেয়াপ্ত করার ইসরায়েলের পরিকল্পনার নিন্দা কাতারের। অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরাতন শহর দিয়ে পশ্চিম জেরুজালেমের আবুতোর পর্যন্ত একটি ক্যাবল কার নির্মাণের জন্য সিলোয়ান ও এর আশপাশে ফিলিস্তিনি মালিকানাধীন জমি দখলের ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কাতার এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের নীতি ও বিধান এবং ইউনেস্কোর প্রাসঙ্গিক রেজুলেশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে। ইসরায়েলকে জেরুজালেমের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা পরিবর্তন থেকে বিরত রাখতে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনে বাধা সৃষ্টি করছে। মিয়ানমারে স্বৈর শাসনের অবসান ঘটাতে লড়াই চলবে। মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট জানিয়েছে তারা দেশের স্বৈর শাসনের অবসান ঘটাতে লড়াই চালিয়ে যাবে। দেশটির সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এই জোটের সঙ্গে জান্তা সরকারের বৈঠক হয়েছে, এমনটা জানানোর কয়েকদিন পরই তারা লড়াই চালিয়ে যাওয়ার কথা জানালো। 2021 সালে দেশটির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করার পর কয়েক মাস ধরে জান্তা সরকার কঠিন সময় পার করছে। জাতিগত সংখ্যালঘু তিনটি সশস্ত্র গোষ্ঠী গত অক্টোবর থেকে সমন্বিতভাবে জান্তা বিরোধী হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে তারা বেশ কয়েকটি সামরিক চৌকি ও উত্তরে চীনের সীমান্তবর্তী কয়েকটি শহর এবং পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর কয়েকটি শহরও দখল করে নিয়েছে। জোটটি বুধবার বলেছে, মিয়ানমারের জান্তা ও তাদের মধ্যকার শান্তি আলোচনার খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে তারা আবারও জানাচ্ছে স্বৈর শাসনের পরিসমাপ্তি ঘটাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তারা জানিয়েছে, আমাদের লক্ষ্য অর্জন করতে আরও সময় ও প্রচেষ্টা লাগবে। জান্তার মুখপাত্র জমিন তুন গত সোমবার বলেছিলেন, এই সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে সেনাবাহিনীর প্রতিনিধিদের তিনটি গোষ্ঠীর সঙ্গে বৈঠক হয়েছে। চীনের সহায়তায় এই বৈঠক হয়। মিয়ানমারের জান্তার সরকার মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আরও দুই সাংবাদিককে গ্রেফতার করেছে। তারা দক্ষিণাঞ্চলীয় শহর দাবেয়ের দাবে ওয়াচ গণমাধ্যমে কাজ করেন। এই গণমাধ্যমই এ তথ্য দিয়েছে। জাতিসংঘের তথ্য মতে 2021 সালে অংশান সুচির সরকারকে হটানোর পর থেকেই দেশটির সামরিক বাহিনী ভিন্নমত পোষণকারীদের ওপর ব্যাপক নির্যাতন ও ধরপাকড় চালিয়েছে। এখন পর্যন্ত অন্তত 170 জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন। দাবি ওয়াচ জানিয়েছে, তাদের দুই কর্মীকে নিজেদের বাড়ি থেকে 11 ডিসেম্বর মধ্যরাতে গ্রেফতার করে নিয়ে যায়। প্রতিষ্ঠানটি জানায়, সেনাবাহিনী এই দুই সাংবাদিকের পরিবারকে জানিয়েছে তাদের প্রতিবেদনের কারণেই তারা গ্রেফতার হয়েছেন। গ্রেফতার করতে আসা সেনা সদস্যরা ওই দুই সাংবাদিকের ল্যাপটপ, ফোন ও জব্দ করেছেন, তবে তাদের কোথায় রাখা হয়েছে তা তারা জানাননি। গাজা পরিস্থিতিকে লেলিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করল রাশিয়া।
গাজা পরিস্থিতিকে লেলিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেভেনসিয়া বুধবার এই তুলনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল রাশিয়ার শহর লেলিনগ্রাদ, তবে শহরটির চারদিকে কঠিন অবরোধ তুলেছিল নাৎসিরা। এরপর শহরের নিরীহ বেসামরিক জনগণের ওপর বৃষ্টির মতো বোমা ফেলা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে গাজার বর্তমান পরিস্থিতির তুলনা করেছে রাশিয়া। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, নেভেনসিয়া নিজেও এই বক্তব্য দেওয়ার একদিন আগেই গাজা সফর করেছেন। গাজা উপত্যকা ও মিশরের সীমান্তে অবস্থিত রাফা চেক পয়েন্টে যান তিনি। এখান দিয়েই গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এই সফরের সময় এই রুশ কূটনৈতিক গাজার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সরাসরি গাজা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। সফর শেষে জাতিসংঘে তিনি বলেন, এই সফরের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝতে পারছি যে গাজায় আসলে কি হচ্ছে। গাজা উপত্যকা এখনও ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে। হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করল মার্কিন যুদ্ধজাহাজ। লোহিত সাগরে ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। বুধবার 13 ডিসেম্বর মার্কিন নৌবাহিনী ডেস্ট্রয়ার ম্যাসন ড্রোনটি ভূপাতিত করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথিরা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, তারা 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, কিন্তু এগুলো জাহাজে আঘাত হানতে সক্ষম হয়নি। জাহাজটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি এবং নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলের বোমা বর্ষণের প্রতিবাদে লোহিত সাগরে নরওয়ের একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হুথিদের হামলার দাবির পর এই ঘটনা ঘটল। এসব হামলার ঘটনায় হামাস ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা লোহিত সাগরে তাদের সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ SAR-6 ক্লাস করভেট মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র হুথি বিদ্রোহীদের সতর্ক করে বলছে, জাতিসংঘের তত্ত্বাবধানে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের যে শান্তি পরিকল্পনা করা হয়েছে তা ভেস্তে যাবে যদি হুথিরা তাদের হামলা অব্যাহত রাখে। ফরাসি স্কুলে ছুরি হাতে শিক্ষককে হুমকি 12 বছরের মেয়ের। উত্তর ফ্রান্সের একটি স্কুলে বুধবার ক্লাস চলার সময় একজন শিক্ষককে ছুরি দেখিয়ে হুমকি দিয়েছে একটি 12 বছরের মেয়ে শিক্ষার্থী। ফরাসি শিক্ষা ব্যবস্থা নিয়ে উত্তেজনার সবশেষ ঘটনা এটি। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর রেনেসে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে প্রসিকিউটররা বলেছেন। তারা একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বুধবার সকালে একজন শিক্ষার্থী ক্লাসের সময় একজন শিক্ষককে ছুরি দিয়ে হুমকি দেয়। ঘটনায় ছাত্ররা হতবম্ব হয়ে পড়ে, তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। রেনের প্রসিকিউটর রেনেস ফিলিপ অ্যাস্ট্রাক বলেছেন, 2011 সালে জন্মগ্রহণকারী ওই স্কুল ছাত্রী তার ইংরেজি শিক্ষককে হত্যা করার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে একটি বড় ছুরি হাতে সশস্ত্র ক্লাসে এসেছিল। তিনি আরো বলেন, পাঠ চলাকালীন ক্লাসে সে শিক্ষকের দিকে ছুরি ছুড়ে মেরে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে হাওড সোরম্যাস জুনিয়র হাই স্কুলের কর্মীরা ধরে নিরস্ত্র করে। ফ্রান্সের স্কুলগুলিতে ক্রমশই উত্তেজনা বাড়ছে। দেশটিতে বৃহত মুসলিম ও ইহুদি সম্প্রদায় রয়েছে। ঘটনাগুলো কখনো কখনো ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাসের মধ্যে যুদ্ধের মধ্যে সংশ্লিষ্ট হয়। অক্টোবরে একজন কট্টরপন্থী উত্তরের শহর আররাসে তার প্রাক্তন শিক্ষক ডমিনিক বার্নার্ডকে ছুরি আঘাতে হত্যা করে। এই সপ্তাহের শুরুর দিকে প্যারিসের বাইরের একটি স্কুলে শিক্ষকরা কাজ করতে অসম্মতি জানিয়েছিলেন, যখন একদল ছাত্র রেনেসার মাস্টার জিউসেপ সিসারির একটি চিত্রকর্ম ক্লাসে দেখানোর বিষয়ে আপত্তি জানায়। চিত্রটিতে বেশ কয়েকটি নগ্ন মহিলা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।